তো আপা যে জায়গাটাতে একটু জানতে চাই, স্যাংশন নিয়ে আমরা আলোচনা শেষ করে আনবো। স্যাংশনের বিষয়ে গত পরশুদিনও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজও সংসদে দাঁড়িয়ে বললেন, এবং তারাও বলছেন যে বাংলাদেশে যে জায়গাটা তৈরি হয়েছে এই কারণেই কিন্তু আমেরিকা স্যাংশন জারি করেছে এবং ভবিষ্যৎটা আরও খারাপ হবে। কিন্তু আপনারা বলছেন ভবিষ্যৎ খারাপ হবে না, কিন্তু আপনারা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, স্যাংশন যারা জারি করেছে তারা এখানকার মানুষই লবিস্ট নিয়োগ করে স্যাংশনের জন্য কাজ করছে, অর্থাৎ সেই বিএনপি। একেবারেই সত্য কথা, শতভাগ সত্য কথা। এবং আপনি দেখেছেন যে জিএসপি সুবিধা যাতে না দেয় বেগম খালেদা যে চিঠি লিখেছিল, পাঁচজন কংগ্রেসম্যানের সিগনেচার নকল করে বিবৃতি দিয়েছিল, এটাই তো সেই বিএনপি। জিওপলিটিক্স অত্যন্ত কঠিন পলিটিক্স আপা, এই যদি বুঝতেন তাহলে কথা বলতেন না। হাজার হাজার জিওপলিটিক্স যতদিন ওদের আপনাদের সরকার ছিল তিনবার অবৈধভাবে ক্ষমতায় আসছে এবং আমাদের দেশ থেকে তিনবার, এবং শুনেন 73 এ 9 জন বিজেপি কে মেনে নিতে পারলেন না, আর এখন কিভাবে পারবেন? আপনারা দেশ চালাচ্ছেন, আপনারা 13 বছর ধরে, গুটি কয়েক লোক বিএনপির কি করে আপনাদের চেয়েও শক্তিশালী হয়ে গেল? আমি শক্তিশালীর কথা বলি, কিংবা এই অপশক্তিতে শক্তিশালী হলো? সবসময় দেখবেন যে গোপনে, মানে অপশক্তিতে কি করে শক্তিশালী হয় আপনাদের? ষড়যন্ত্র করছে, এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের তো পদ্মা সেতু ভালো লাগে না, তাদের কোনো উন্নয়ন ভালো লাগে না, দেশটা কিভাবে পিছাবে সেই দিকে যাচ্ছে, তারা সেদিকে যেতে চায়। সুতরাং বাংলাদেশের মানুষ এই হত্যাকারীদের, এই খুনিদের, মানুষ পুড়িয়ে হত্যাকারীদের এবং দেশে অশান্তি তৈরি করার এবং দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন যারা করেছে, জঙ্গিবাদের যারা উত্থান করেছে, যারা বিচারহীনতা রাজনীতি শুরু করেছে, সহিষ্ণুতা শুরু করেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ আর কখনো ভবিষ্যতে তাদেরকে আর কখনো মানুষ ক্ষমতায় দেখতে চায় না। আচ্ছা, ক্ষমতায় দেখতে চায় না, কিন্তু বাজারের অবস্থাটা কি সহনীয়? বাজার কি ঠিক ঠিক হয়ে যাবে? আপনি দেখেন করোনাকালীন পরিস্থিতিতে অনেক দেশের চাইতে আমরা ভালো আছি, মানে এই মুহূর্তে করোনাকালীন পরিস্থিতিতে আপনি বলেন যে সমস্ত বিশ্বে অর্থনৈতিক মন্দা, সেখানে আপনি বুঝতে হবে, তারপরে আপনার যুদ্ধ চলছে, যুদ্ধ অবস্থায় কিন্তু আমাদের দেশে বেড়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। গ্লোবাল ক্রাইসিস চলছে, পৃথিবীর যেখানে টাকা দিয়ে টিকা নিতে হয়, আপনার লজ্জা থাকলে কথা বলতেন না, পানির বিল কতবার বাড়ছে, গ্যাসের বিল কতবার বাড়ছে, বিদ্যুতের বিল কতবার বাড়ছে, আর রেন্টাল 200 টাকা প্রেসিডেন্ট আসলে চোরের মার বড় সেটা হচ্ছে সরকার ব্যর্থ, সবকিছুতে ব্যর্থ, অবশ্যই ব্যর্থ, সরকার নাই, সরকার ব্যর্থ, জনগণ একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, জনগণ বিপ্লব করছে না কেন, বের হচ্ছে না কেন জনগণের কোন? আমি একটা কথা বলি, আপনি সুন্দর করে প্রশ্ন করেছেন, উত্তর দেওয়ার আগে উনি যেহেতু দিচ্ছে উনি তো সব জানেন।
আপনারা তো পলিটিশিয়ান, আপনারা তো শুনেন না কথা, আপা বলেন, আপা বলেন, আপনি ল্যাঙ্গুয়েজ বলেন, আচ্ছা আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন এটা কোন সভ্য মানুষের ল্যাঙ্গুয়েজ না, এটা আপনি বলার কথা না, আপনি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন সেটা গুজ্রু করবেন তারপর এখানে কথা বলবেন, নো আপনি গুজ্রু করেন, আপনি আমার আমার সাথে কথা বলতে আসলেন কেন, যেটা নিয়ে আপনি এত না 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 আপনি আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন বলতে পারেন না, এই ল্যাঙ্গুয়েজ আপনি গুজ্রু করতে হবে, এই লাইসেন্স আপনি কি করেন, আপনি আসবেন না, কে দিয়েছে আমি আসব কি না, আমার আপনি আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন আপনার ব্যাপার, এটা কোন সভ্যতা, আপনি শোনার কথা শুনছেন না, আপনি আপার কাছে একটা অ্যাপোলজি রেখেছেন, আপার কাছে একটা অ্যাপোলজি রেখেছেন, আমরা একটু দেখি আপা আপনার শব্দ আপার পছন্দ হয়নি সেই জায়গাটা উনি বলেছেন, উনি এরপরে না আসলেই পারে, উনি বলবে যে যেখানে মনি যাবে আমি যাব না, ফাইন আমি অনেক রে সম্পর্কে বলি, উনি না আসলেই পারে, কিন্তু এবার প্রশ্ন ডেইলি ডেইলি সেম কথা, দুর্বল দুর্বল এত দুর্বল আমার প্রশ্নের উত্তর, এত সর্বহারা কেন ডেইলি ডেইলি বলে, আমার ভাষা নিয়ে সমস্ত বাংলাদেশে একটা ই আছে যে অন্তত বিএনপির এই মেয়েটা একটু ভালো শব্দ বলে, আর উনি ডেইলি আমার বাকি মেয়েরা খারাপ শব্দ বলে, না না সবাইকে উনি অসভ্য বলে, বেশি ভালো বলে উনি সবাইকে অসভ্য বলে, কি বলে আর ওনাকে মানুষ ভালো বলে, আমি আমার উনি সবাই আমার প্রসঙ্গে ফিরি, প্রসঙ্গে ফিরি, আমরা প্রসঙ্গে ফিরি, মানুষ তো দেখে তখন মানুষ আবার একটা অন্য ধারণা রাখে, যারা একটা দৃষ্টি একদিকে নিয়ে আরেক দিকে রাতের বেলা আরেক দিকে দৃষ্টি নেয় তাদের দ্বারা অনেক কিছুই সম্ভব, এটা আমার দ্বারা সম্ভব না, আমি সাদাকে সাদাই বলি, আচ্ছা সাদাকে সাদা বলেন, সাদাকে সাদাই বলি, সেটা যদি পদ্মা সেতু কি শিলগুড়া দিবে, পদ্মা সেতু আপনার 10 15 বছর যাবত এক পদ্মা সেতু আপনি উন্নয়ন দেখাচ্ছেন, জনগণকে দেখাচ্ছেন, বাইরে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন আপনি কি সেই উন্নয়ন দেখাচ্ছেন, আর বিদ্যুৎ দেখাবেন উন্নয়নের প্রসঙ্গে যাব 100 গুণ বেশি, আপনারা খাম্বা সরকারকে প্রত্যেকটা সরকারকে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতে চিন্তা করতে হয় সেটাই হয়তো সরকার করছে, কিন্তু আমার প্রশ্ন ছিল ওইটাই, আপনার প্রশ্ন তো একবার উত্তর দিতে দেন, যতবার বলেন ততবার আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন, চরম সভ্যতার মাধ্যমে উনি মাঝখানে ঢুকে যায়, উনি সভ্য লোক, উনি সভ্যতার মাধ্যমে আমার আমার কথার মাঝখানে ঢুকে, আমি তো অসভ্য লোক, উনি বিশেষ সভ্য লোক প্রত্যেকটা বেলায় কথা বলে, আমি আর কত কাছে যে হাত ধরে বলবো আপা থামেন প্রশ্নের উত্তর দেন, না এটা আপা উনি সভ্যতার প্রমাণ, আপনি থেমে আছে আপনি থেমে আছে, আপনি উত্তরটা দেন, আপনি একটু ঠান্ডা হন, যে চতুর্দিকে সরকার ব্যর্থ হয়ে গেছে কিন্তু সরকার বলছে আমরা ঠিক রেখেছি জনগণকে, কিন্তু আপনাদের দাবি অনুযায়ী যদি সব ব্যর্থ হয়ে যায় জনবিস্ফোরণ তো হয়ে যাওয়ার কথা,